দীর্ঘ দুই বছর পর ভারতে আয়োজিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2019-এর 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সিদ্ধান্তে পেছানো হয়েছিল। এই অনুষ্ঠানে সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে অর্জন করেন ভারতীয় সিনেমার কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত। পুরস্কার পেয়ে আবেগ জড়িত কণ্ঠে নিজের সবচেয়ে কাছের বন্ধু বাস ড্রাইভার রাজ বাহাদুরকে স্মরণ করে রজনীকান্ত বলেন, আমি যখন বাস কন্ডাক্টর ছিলাম ওই সর্বপ্রথম আমার অভিনয় প্রতিভা আবিষ্কার করে এবং আমাকে সিনেমায় আসতে উৎসাহিত করে। এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন আলোচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মানিকর্ণিকা, দ্য কুইন অব ঝাঁসি এবং পাঙ্গা সিনেমার জন্য পুরস্কারটি জেতেন তিনি। যৌথভাবে সেরা অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন হিন্দি চলচ্চিত্রের অভিনেতা মনোজ বাজপাই ও তামিল চলচ্চিত্রের অভিনেতা ধনুষ। যথাক্রমে ভোসলে এবং আসুরান সিনেমার জন্য পুরস্কার জেতেন তারা। এছাড়াও এ আসরে সেরা হিন্দি সিনেমার পুরস্কার জিতেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সিনেমা ছিচোরে। খান তাজনিন আহসান, সময় সংবাদ।